গ্রাম জাগাও চোর তাড়াও বাংলা বাঁচাও এমন স্লোগান তুলে বনগাঁয় অভিনব মিছিল বামেদের গোটা নভেম্বর মাস জুড়ে রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব গ্রাম জাগাও চোর তাড়াও বাংলা বাঁচাও এমনই স্লোগান নিয়ে পঞ্চায়েত ভোটের আগে পথে নামলো বামেরা শুক্রবার এই স্লোগান নিয়ে বনগাঁতেও মিছিল করেন তারা ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকায় মিছিল করেন বামকর্মী ও সমর্থকেরা এদিন দীর্ঘ পথ পায়ে হেঁটে নানান দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন সামনেই পঞ্চায়েত নির্বাচন বাম জামানায় পঞ্চায়েতগুলি ছিল কার্যত বাম দুর্গ রাজ্যে পালা পরিবর্তনের পর থেকে এক এক করে পঞ্চায়েতগুলি হাতছাড়া হয়েছে বামেদের দুর্বল হয়েছে সংগঠন সামনেই ফের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গোটা নভেম্বর মাস জুড়ে রাজ্যব্যাপী বিভিন্ন পঞ্চায়েতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব মূল স্লোগান গ্রাম জাগাও চোর তাড়াও বাংলা বাঁচাও পাশাপাশি কাজ চায় ফসলের ন্যায্য দাম ন্যায্য মজুরি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে গোটা নভেম্বর মাস জুড়ে রাজ্যব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব এদিন ছয়ঘরিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পদযাত্রা করার পাশাপাশি সীমান্তেও যায় বামেদের এই পদযাত্রা এদিনের পদযাত্রায় অংশ নিয়েছিলেন বর্ষীয়ান বাম নেতা দুলাল মণ্ডল পঙ্কজ ঘোষ সহ অন্যান্য বাম নেতৃত্ব এ বিষয়ে দুলাল মণ্ডল বলেন সাধারণ মানুষের সবথেকে কাছের সরকার পঞ্চায়েত বর্তমানে সেই পঞ্চায়েতগুলি দুর্নীতিতে ভরে গেছে সাধারণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি এ বিষয়ে তিনি আরো বলেন এটা আমাদের রাজ্যব্যাপী যে কর্মসূচি তারই অংশ হিসেবে চলছে এবং এক তারিখ থেকে আমাদের এখানেও পদযাত্রা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আজকে ছয়ঘরিয়া অঞ্চলে পদযাত্রা এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা যেটা বোঝাবার চেষ্টা করছি মানুষের কাছে যে আবেদন নিয়ে আমরা যাচ্ছি যে পঞ্চায়েত তৈরি হয়েছিল মানুষের জন্য সেই পঞ্চায়েত আজকে কার্যত একটা লুটের একটা দখলদারি একটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল এবং কাটমানির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ জনগণের পঞ্চায়েত আর নেই এ পঞ্চায়েত হয়ে গেছে মুষ্টিমেয় এদের পঞ্চায়েত আমরা সেই দাবি নিয়েই যাচ্ছি সেই স্লোগান যে গ্রাম জাগাও মানুষকে জাগাও এবং মানুষের পঞ্চায়েতে রূপান্তরিত করো এই স্লোগান তুলেই তার সঙ্গে আমাদের অন্যান্য দাবি আছে কৃষক সবার দাবি আছে ফসলের দামের প্রশ্ন আছে মজুরির ক্ষেত মজুরির প্রশ্ন আছে 100 দিনে কাজের দাবি আছে এই সব দাবিগুলো নিয়ে আমাদের এই পদযাত্রা শুরু হয়েছে এবং আজকে ছয়ঘরিয়ায় 20-22 কিলোমিটার হেঁটে বাকি সমস্ত অঞ্চল কভার করবে এইভাবেই কোথাও একদিন কোথাও দুদিন আমাদের পদযাত্রা চলছে এবং এটা নভেম্বর ব্যাপী চলবে পঞ্চায়েত ভিত্তিক শুধু না পঞ্চায়েত তো নির্বাচন আছে ঠিকই মানুষের হাতে পঞ্চায়েত দিতে হবে এটা আমরা স্লোগান হিসেবে বলছি সবথেকে যেটা বড় কথা হয়েছে যে গ্রাম বাংলায় মানুষের জীবনের সবথেকে যেটা কাছের সরকার সেটা ছিল পঞ্চায়েত সেটা আজকে আর মানুষের পঞ্চায়েত নেই এই কারণে মানুষকে সজাগ করার জন্যই আমরা কর্মসূচি নিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগাঁ নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল